प्रिय शिक्षार्थी बंधुरा ऑनलाइन क्लासे उपस्थित हुई सुभाष चंद्र राय सहकारी शिक्षक डॉक्टर चंदना उच्च विद्यालय कालीगंज लालमनिरहाट। आज के तुम्हारे आलोचना करा पाटीगणित 2.2 अनुशीलन 6 नं प्रश्न सृजनशील प्रश्न तैरीकरण और एटार समाधान। 6 नं प्रश्ने आछे जे डेविड सामयिक परीक्षा 900 नम्बर मध्य 600 नम्बर पेयेछे, से शतकरा कत नम्बर पेयेछे, मोट नम्बर एवं प्राप्त नम्बर अनुपात निर्णय करो। आमरा ए अंकटा थेकेई सृजनशील प्रश्न तैरी करब एवं एर समाधान करार चेष्टा करब। आछे डेविड सामयिक परीक्षाय डेविड सामयिक परीक्षाय परीक्षाय 900 नम्बर मध्य 900 नम्बर मध्य 600 नम्बर पेयेछे, 600 नम्बर पेयेछे। एटी हलो आमादेर उद्दीपक। एखान थेके आमरा प्रश्न करब जे दुई नम्बर क नं प्रश्नटा जदि देखि आमरा ताहले क नम्बर आछे 45% इक्वाल कत। ख नং प्रश्न जदि आमरा एखान थेके देई उद्दीपकेर आलोकेई जे से मोट नम्बर ओ प्राप्त नम्बर अनुपात निर्णय करो, मोट नम्बर ओ प्राप्त नम्बर अनुपात निर्णय करो, प्राप्त नम्बर अनुपात अनुपात निर्णय करो। ग नং प्रश्न आमरा दिते पारि से शतकरा कत नम्बर पेयेछे, से शतकरा कत नम्बर पेयेछे। क नम्बर प्रश्न 45% इक्वाल कत। 45% जदि आमरा करी जे 45% आमरा एखाने होते पारि पार्सेंटेज जन्य 100 আর 45 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 5 দিয়ে 5 লং 45 5 করি 100 অতএব 20 এর 9। এটি হবে আমাদের ক নং প্রশ্নের উত্তর। আবারও বলছি যে 45% পার্সেন্টের জন্য 100 এবং 45 হবে উপরে। 45কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 5 লং 45 এবং 100কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 করি 100 তাহলে এখানে 20 নিচে হবে 20 উপরে হবে নয়। এটা হবে ক নং প্রশ্নের সমাধান বা উত্তর। খ নং প্রশ্ন হচ্ছে মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। মোট নম্বর হচ্ছে আমাদের 900 নম্বর এবং প্রাপ্ত নম্বর হচ্ছে 600 নম্বর। তাহলে মোট নম্বর হচ্ছে 900, প্রাপ্ত নম্বর ছয়শো। তাহলে যদি আমরা অনুপাত করি তাহলে 900 অনুপাত 600 এটাকে আমরা ভাগ করে যদি করি তাহলে 600 উপরে হবে 900। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যদি দেই 3 দিয়ে ভাগ করলে 3 দু কোনো 6, 3 তিরিকা 9। তাহলে এদিকে আমরা হবে 2 এর 3। এটা অনুপাতে প্রকাশ যদি করি আমরা 3 অনুপাত 2। এটি হবে আমাদের উত্তর, মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয়। এখন আমরা গ নং প্রশ্নে যে সমাধান করব এটা মুছে দেই। গ হচ্ছে যে সে শতকরা কত নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে। তাহলে ডেভিড 900 নম্বরের মধ্যে পেল 600 নম্বর। ডেভিড 900 নম্বরের মধ্যে পেয়েছে 600 নম্বর, 600 নম্বর। এটা গ নং প্রশ্নের সমাধান। অতএব
ডেভিড এক নম্বরের মধ্যে পেয়েছে কম, কম হলে কি হবে ভাগ, ভাগ হলে নিচে 100, সরি নিচে 900, উপরে হবে 600 নম্বর। অতএব শতকরা, এই শতকরার জন্য আমরা পেলাম 100, শতকরার জন্য 100, 100 নম্বরের মধ্যে পেয়েছে 900, বলে 600 × 100, এটা যায় 0, 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
हलो तीन ऊपर हलो दुशो इटा के जो भाग करी दुशो तीन छय अठारो अठाशे दस करते दुई हाथे एक मिले गल आबार शून्य तीन छय अठारो दुई तीनेर दुई नम्बर उत्तर हबे उत्तर छेषट्टि समस्त तीनेर दुई पार्सेंट। এটি হলো আমাদের গ নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরও একটি অঙ্ক করব, সেটি হচ্ছে আমাদের বীজগণিত। বীজগণিতের হচ্ছে 2.2 অনুশীলনী, সরি 4.2 অনুশীলনী। এই 4.2 অনুশীলনীর দুই নম্বর অঙ্ক আমরা করব। চার পয়েন্ট দুইয়ের অনুশীলনী চার পয়েন্ট দুই নম্বর দুইয়ের মান দেওয়া আছে এ ইকুয়াল টু, বি ইকুয়াল থ্রি, সি ইকুয়াল ওয়ান হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। তো উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন আমরা যদি দেই, এক নম্বর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। খ যদি দেই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার। গ গ আমরা দেবো যে বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস এ স্কোয়ার। এই রাশিগুলোর আমরা মান নির্ণয় করব। তাহলে মান নির্ণয় করতে গেলে আমাদের ক হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এর মান দেওয়া আছে টু, তাহলে আমরা মান বসাবো এর পরিবর্তে টু, তার উপরে আছে কিউব প্লাস বি এর মান হচ্ছে থ্রি, তার উপরে হচ্ছে থ্রি। তাহলে এখন কিউব যদি আমরা করি, এখানে দুই আছে তিনটা, সেটা কী অবস্থায়? গুণ অবস্থায়। টু ইন্টু টু ইন্টু টু প্লাস তিন আছে তিনটা, থ্রি ইন্টু কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি, তাহলে দুই দুগুণ চার, চার দুগুণ আট, প্লাস তিন তিরিকা নয়, তিন লং সাতাশ, তিন লং সাতাশ। তাহলে এখানে বি কিউব তো বি স্কোয়ার দেওয়া আছে, বি স্কোয়ার হবে, তাহলে এখানে তিন হবে দুইটা, তিন তিরিকা তাহলে নয় হবে, নয় এবং আট যোগ করলে হবে সতেরো। এটা হবে অ্যান্সার, ক নং প্রশ্নের অ্যান্সার। আমি আবার বলছি যে এর মান হচ্ছে থ্রি, সরি এর মান টু, তার উপরে আছে কিউব, আবার বি এর মান হচ্ছে থ্রি, তার উপরে আছে স্কোয়ার। তাহলে এখানে দুই আছে তিনটা, গুণ অবস্থায় তিনটা দুই, প্লাস থ্রি আছে দুইটা, তিন ইন্টু তিন, তাহলে তিন দুগুণ ছয়, ছয় ছয় দুগুণ, সরি দুই দুগুণ চার, চার দুগুণ আট, আর এখানে তিন তিরিকা নয়, আট আর নয় যোগ করলে হবে সতেরো। খ নং প্রশ্ন সমাধান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার এখানে মান বসাবো আমরা, এর মান দুই তার উপর স্কোয়ার, মাইনাস বি এর মান থ্রি তার উপর
स्क्वायर प्लस एर मान वन तार स्क्वायर तेल टू इंटू टू माइनस थ्री इंटू थ्री प्लस वन इंटू वन दुई दुगुण चार माइनस तीन त्रिका नय प्लस एक आ रखे गुण कर ले तेल चार रेखे एक जो जेहतु चार सामने प्लस चिन्ह आसे तेल चार रेखे पाँच माइनस नाइन इक्ुअल नय थेके जदि आमरा पाँच वियोग करी तेल हबे माइनस फोर एटा हबे आमादेर ख नং प्रश्नेर समाधान माइनस फोर ग नम्बर समाधान आमरा करब बी स्क्वायर माइनस टोवाइस ए बी प्लस ए स्क्वायर एखाने बी एर मान हच्छे थ्री तार उपर ए स्क्वायर माइनस टू इंटू एर मान हच्छे टू इंटू बी एर मान हच्छे थ्री प्लस एर मान टू तार उपर ए स्क्वायर तहले तीन आछे दुईटा थ्री इंटू थ्री माइनस तीन दुगुण छय छय दुगुण बारो प्लस टू इंटू टू तीन त्रिका नय माइनस बारो प्लस दुई दुगुण चार जेहेतु नय सामने प्लस छिल नय चार जोग कर नय चार हबे तेरो माइनस बारो इक्ुअल वियोग कर ले वन एटा हबे आमादेर गणन प्रश्नेर समाधान आंसर। प्रिय शिक्षार्थी बंधुरा आगामी दिन तुम्हारा आबारो जे अंकगुलो दुई पॉइंट दुई चार पॉइंट दुईर बाकी अंकगुलो मान निर्णय देवा आछे एगुलो बाड़ीते बासाय करबे ठीक आछे तोमरा सबाइके धन्यवाद।